हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल अनुपम फिनान्स हेल्प एंड चिटागंग ग्रुप ऑफ फिनान्स बैंकिंग। सबा के दोल यात्रार शुभेच्छा। तो हमें आज के कथा बोलबो दुईटा स्वल्प मध्यमेयादी अर्थायनेर शेष दुईटा सूत्र निये। तबे एई सूत्रेर मध्ये प्रथम सूत्रटा जेटा आमी कथा बोलबो सेटा होच्छे पूर्ण फर्मायेर शेषत्व। एई सूत्रटा एकटा अनेक इम्पोर्टेंट सूत्र, एई सूत्रटा अनेक बोर्ड क्वेश्चने एसेछे। एबं एरपर आमी कथा बोलबो काम्य नगद परिमाण निर्णय। एटा तेमनटा आसे ना, तबे শিখে রাখাটা ভালো। এটাও একটা বোর্ড কোয়েশ্চেন এসেছে। এটা এই বোর্ড কোয়েশ্চেন এই এই এটা কাম্য নগদ নির্ণয় এটা এসেছে 2019-এ, পূর্ণ ফর্মায় এসে স্তর এসেছে 2017-তে। 2017-এর উদাহরণটা আমি দিব এবং কাম্য নগদের 2019-এরটা দিব উদাহরণ হিসাবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে আজকে কথা বলবো পূর্ণ ফর্মায় এসে স্তর নিয়ে। তো ইংলিশে বলতে গেলে রি অর্ডার লেভেল। তো সেক্ষেত্রে আমাকে জানতে হবে পূর্ণ ফরমাইশ স্তরটা কি। তো আমি জেনে নিই আগে পূর্ণ ফরমাইশ স্তরটা কি। পণ্যের মজুদের পরিমাণ যে স্তরে নামলে পুনরায় পণ্য কেনার জন্য অর্ডার দেওয়ার প্রয়োজন হয় তাকে পূর্ণ ফরমাইশ স্তর বলে। তো আমি একটা কথা বুঝতে পারছি যে যে পণ্য যে স্তরে নামলে পুনরায় পণ্য কেনার জন্য যে অর্ডারটা দেওয়া হয় দেওয়ার প্রয়োজন হয় তাকে পূর্ণ ফরমায়েশ স্তর বলে। যদি এটাকে আমি আরও একটু বড় করে বলতে চাই, সেটা হবে যে এই স্তরটি মজুদের জন্য একটি এমন একটি স্তর যে স্তরে পণ্য মজুদের পরিমাণ পৌঁছালে এবং পূর্ণ সংগ্রহের জন্য প্রয়োজন ব্যবস্থা অবলম্বন করা অত্যাবশ্যক হয়ে পড়ে। অর্থাৎ ওই স্তরে পৌঁছালে প্রতিষ্ঠানকে অবশ্যই পণ্য সংগ্রহের জন্য পূর্ণ ফরমায়েশ দিতে হবে। পূর্ণ ফরমায়েশ স্তর এমনভাবে নির্ধারণ করা হয় যাতে অতিরিক্ত মালের প্রয়োজন হলে চাহিদা মেটানো সম্ভব হয়, আবার মালের ব্যবহার কম হলো যেন প্রয়োজনীয় মাল সরবরাহের নিশ্চয়তা পাওয়া যায়। অর্থাৎ আমি একটা জিনিস, আমার কাছে প্রচুর মাল আছে, এখন এই মালটা বাজারে অনেক চলছে, বা একটা পণ্য দ্রব্য মাল যদি না বলি তাহলে সেটা একটা পণ্য দ্রব্য কথাই বলা যায়। যে একটা পণ্য দ্রব্য আমি আমার দোকানে এনেছি বা একটা বাজারে ছেড়েছি এবং এই পণ্য দ্রব্যটার অনেক চাহিদা রয়ে গেছে, চাহিদা হয়েছে এবং এই চাহিদার কারণে পণ্যটা অনেকেই সবাই কিনছে কিন্তু এখন দেখবে আমার স্টকে নেই। আমার স্টকে আমি যতগুলো অর্ডার করেছি, যেমন 700টা অর্ডার করেছিলাম তার মধ্যে প্রায় 600টা শেষ, মা বাকি আছে মাত্র 100টা। এই 100টা যখন থাকবে তখন আমাকে আবার ওই পণ্যটার উপর একটা আবার অর্ডার দেওয়া হবে। এই অর্ডার দেওয়াটাকে বা পুনরায় অর্ডার দেওয়াটাকে পূর্ণ ফরমায়েশ স্তর বলে। ওকে, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে কথা বলা যায় যে কোনো প্রতিষ্ঠান সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তর বা সীমার মধ্যবর্তী যে স্তরে পণ্যের মজুদ পরিমাণ আসলে প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে পণ্য সংগ্রহের জন্য ফরমাইশ দিতে হয় তাকে পূর্ণ ফরমাইশ বলে। মানে সর্বোচ্চ স্তর বা সর্বনিম্ন স্তর, বা আমার কাছে সর্বোচ্চ স্তর যেটা আছে, আমি পণ্যটা কেনার সাথে সাথে যার থেকে পণ্যটা কিনেছি তাকে বলে দিয়েছি যে আমাকে এই কয়েকদিন পর এই পণ্যগুলো আবার সাপ্লাই করবা। তাহলে সেটা আমি আগের থেকে নিশ্চয়তা করে রাখছি যে যাতে আমি আমার পণ্য দ্রব্যগুলো যখন বিক্রি হয়ে যাবে তখন যাতে আমি সাথে সাথে সাপ্লাইটা চলে আসে এবং আমি আমার ক্রেতাদেরকে সেটা দিতে পারি। এবং সর্বনিম্ন স্তরের উদাহরণটা আমি বলেছিলাম যে আমি 700টা কিনেছিলাম, 600টা বিক্রি হয়ে গেছে, 100টা রয়ে গেছে। এখন 100টা থাকা অবস্থায় যখন আমি অর্ডার দিলাম, ওই 100টা থাকা অবস্থায় অর্ডার দেওয়ার সময় কিন্তু আমার 100টা বিক্রিও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে আমার যখন আমি পণ্য দ্রব্যটা অর্ডার দিব দেখবো যে এটা চাহিদা যখন বাড়ছে তখন আমাকে কী করতে হবে, পূর্ণ ফরমায়েশ স্তর অবলম্বন করতে হবে। তো এইটা হচ্ছে পূর্ণ ফরমায়েশ স্তর। এখন পূর্ণ ফরমায়েশের স্তরের মধ্যে আমার আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে নিরাপত্তা মজুদ। তো নিরাপত্তা মজুদটা কী সেটা একটু আমি জেনে নিই। সর্বনিম্ন মজুদের স্তরকে নিরাপত্তা মজুদ বলে। তাহলে সর্বনিম্ন মজুদের স্তরকে নিরাপত্তা মজুদ বলে। আমি যে 100টার কথা বলেছিলাম সেটা আসলে একটা নিরাপত্তা মজুদ। আমার থেকে নিরাপদভাবে আমি 800টা পিস অর্ডার করেছি। এই 800টা পিসের মধ্যে আমি 100টা পিস আলাদা করে রেখেছি, 700টা পিস আমার দোকানে রেখেছি, 100টা পিস আমি গোডাউনে রেখে দিলাম। তো এই গোডাউনে রেখে দেওয়াটাকে আমার নিরাপত্তা মজুদ বলা হয়, যাতে আমি পূর্ণ ফরমায়েশ দেওয়ার সাথে সাথে তো আমি আর পণ্য দ্রব্যটা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাকে এই নিরাপত্তা মজুদের উপর ভিত্তি করে আমাকে দোকান গোডাউন থেকে নিয়ে এসে আবার দোকানে রাখতে হবে এবং আমাকে বিক্রি করতে হবে। তো সেটাই হচ্ছে নিরাপত্তা মজুদ। তো নিরাপত্তা মজুদ যদি না থাকে তাহলে আপনি কিন্তু অনেকটা সমস্যায় পড়তে পারেন।
তাহলে এটা মালের মজুদ এই স্তরে নেমে আসলে প্রতিষ্ঠানকে বিশেষ ব্যবস্থায় মাল সংগ্রহ করতে হয়। এই স্তরে মালের স্বাভাবিক ব্যবহার বন্ধ করে কেবল বিশেষ নির্দেশের আওতায় মাল সরবরাহ করা হয়। এই স্তরে সর্বনিম্ন স্তরের নিচে অবস্থান করে। যদি মজুদ সর্বনিম্ন স্তরের নিচে নামা উচিত নয় তথাপি বিভিন্ন পরিস্থিতির কারণে এটা এমনটা হতে পারে। আর এমনটা হলে জরুরি ভিত্তিতে ব্যবস্থাপনা পণ্য কেনার ব্যবস্থা করে মজুদের পরিমাণ স্বাভাবিক রাখার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমাকে 800টা কিনেছিলাম, এবার 800টা থেকে 100টা আমি গোডানে রেখে দিয়েছি, 700টা বিক্রি করেছি, এবং এবার 700টা বিক্রি করার সাথে সাথে তো নিরাপত্তা মজুদ নিয়ে আমি কথা বলছিলাম। যে কারণে কেননা পূর্ণ ফর্মের স্তরে সূত্র যখন আমরা করতে যাব তখন আমাকে নিরাপত্তার মজুদের বিষয়টা অবশ্যই অবশ্যই আনতে হবে। এটা ছাড়া কিন্তু পূর্ণ ফর্মের স্তর কোনোভাবেই কাজ করে না। তো সেক্ষেত্রে আমার পূর্ণ ফর্মায়েশের সূত্রতে আমি এখন চলে যাচ্ছি। পূর্ণ ফর্মায়েশের সূত্র হচ্ছে পূর্ণ ফর্মায়েশ স্তর সমান গড় মজুদ ব্যবহার গুণ নিট টাইম যোগ নিরাপত্তা মজুদ। আমি আগেই বলেছিলাম নিরাপত্তা মজুদটা অবশ্যই লাগবে, তো এটা হচ্ছে নিরাপত্তা মজুদ। তো গড় মজুদ ব্যবহার নির্ণয়ের সূত্র হচ্ছে যে বার্ষিক চাহিদা গুণ গড় মোট কার্য দিবস। মানে আমাকে প্রশ্নের মধ্যে কিন্তু ডাইরেক্টভাবে গড় মজুদ ব্যবহার দেওয়া হাত থাকবে না, তো সেক্ষেত্রে আমাকে এটা ফার্স্টে গড় মজুদ ব্যবহারটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে পারি সূত্রের ভিতরে আমি এটা লিখতে পারি যে পূর্ণ ফরমায়েশ স্তর সমান এই যে বার্ষিক চাহিদা ভাগ মোট কার্য দিবস গুণ নিট টাইম তারপর ব্র্যাকেট শেষ করে প্লাস নিরাপত্তা মজুদ। তো সেক্ষেত্রে আমার সূত্র অনুযায়ী আমার বার্ষিক চাহিদা যত হবে এবং তাকে কার্য দিবস দিয়ে ভাগ করার পর আমার আসছে গড় মজুদ ব্যবহার। এবার গড় মজুদ ব্যবহারকে আমার নিট টাইম দেওয়া থাকবে এবং নিট টাইম দিয়ে গুণ করে দেওয়ার পরে আমার আসবে টোটালটা, কিন্তু আসবে না তখন পূর্ণ ফরমায়েশ টোটাল আসবে না, শুধু আসবে এবং এরপরে আমার নিরাপত্তা মজুদ যোগ করে দেওয়ার পরেই আমার পূর্ণ ফরমায়েশ স্তর আসবে। তো সেক্ষেত্রে আমি এখন উদাহরণে চলে যাচ্ছি। আমি যেটা বলেছিলাম যে ঢাকা বোর্ড 2017-তে এসেছিল পূর্ণ ফরমায়েশ স্তর, তো আমি উদাহরণটা দিয়ে আজকে বুঝিয়ে দিব এটা। তো চলুন উদাহরণ চলে যাই, প্রশ্নটা একটু খেয়াল করুন। তাহলে বেডি ফুডস প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী বাজারজাত করে, বাজারে বার্ষিক চাহিদা 120,000 প্যাকেট এবং প্রতি প্যাকেটের ক্রয় মূল্য 22 টাকা, ফরমায়েশ প্রতি ব্যয় 80 টাকা, বহন খরচ প্রতি একক 2 টাকা, ক্রয় আদেশ প্রদানের জন্য গুদামে পণ্য পৌঁছাতে 4 দিন লাগে, কোম্পানি তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মেটাতে 120টি প্যাকেট পণ্য মজুদের সিদ্ধান্ত গ্রহণ করেছে, কোম্পানির মোট কার্য দিবস 300 দিন, মজুদ ব্যবস্থাপক 2,000 প্যাকেট পণ্য মজুদ রাখা অবস্থায় পূর্ণ ফরমায়েশ প্রদান করে। তো সেক্ষেত্রে আমাকে ঘ নম্বরে বলেছে বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় করো। বার্ষিক মজুদ ব্যয় হচ্ছে যে আমি ইসিকিউর কথা বলেছিলাম, ইসিকিউ মানে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, সেখান সেটা বের করার পর আমাকে ওই সূত্রটা করতে হবে যে সেটা হচ্ছে টোটাল কস্টের সূত্রটা করে আমাদের বার্ষিক ব্যয় বের করবো। এরপরে আমাকে দ্বিতীয়টাতে বলেছে মজুদ ব্যবস্থাপকের পূর্ণ ফরমায়েশের সিদ্ধান্ত যুক্তিগত গাণিতিকভাবে মূল্যায়ন করো। তো সেক্ষেত্রে আমার এবার সূত্রতে চলে যাই, পূর্ণ ফরমায়েশ স্তর সমান বার্ষিক চাহিদা ভাগ মোট কার্য দিবস গুণ নিট টাইম যোগ নিরাপত্তা মজুদ। তো সেক্ষেত্রে আমার বার্ষিক চাহিদা হচ্ছে 120,000 এবং আমাদের মোট কার্য দিবস হচ্ছে 300 দেওয়া আছে, 300, এবং আমার নিট টাইম হচ্ছে 4, এই যে এখানে দেওয়া আছে ক্রয় আদেশ প্রদানের গুদামে পৌঁছাতে 4 দিন সময় লাগে, এইটা হচ্ছে আমাদের নিট টাইম, এবং আমাদের নিরাপত্তা মজুদ হচ্ছে 1,200। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে কোম্পানি তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মেটাতে 1,200 প্যাকেট পণ্যের মজুদের সিদ্ধান্ত নিয়েছে, এটা হচ্ছে আমাদের নিরাপত্তা মজুদ। তো এবার আমাদের সূত্র অনুযায়ী এখানে হবে 120,000, এখানে হবে 300, নিট টাইম হচ্ছে 4, নিরাপত্তা মজুদ হচ্ছে 1,200। এবার আমরা অঙ্কটা করে ফেলতে হবে এবং আমাদের আনসার আসবে 2,800। তো সেক্ষেত্রে আমার সিদ্ধান্তটা কিন্তু যৌক্তিক নয়। যৌক্তিক নয় কেন সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি।
যৌক্তিক নয় কেন? কেননা এখানে বলা হয়েছে যে মজুত ব্যবস্থাপক 2000 প্যাকেট পণ্য থাকা মজুত থাকা অবস্থায় পণ্য ফরমায়েশ প্রদান করবে, সেটা কিন্তু কোনোভাবে যুক্তিগত দেখা যাচ্ছে না। কেননা আমার পণ্য ফরমায়েশ স্তরের পরিমাণ আসছে 2800, তো সেই ক্ষেত্রে আমাকে 2800 থাকা অবস্থায় পূর্ণ ফরমায়েশ দেওয়া উচিত ছিল, কিন্তু তারা 2000 এককে আসার অবস্থায় পূর্ণ ফরমায়েশটা প্রদান করেছে। সেক্ষেত্রে আমার কোম্পানিটা কিন্তু অনেক লসের মুখে পড়তে পারে। তো সেক্ষেত্রে পূর্ণ ফরমায়েশ স্তরটা কিভাবে কাজ করছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এবার আমি চলে যাচ্ছি কাম্য নগদ পরিমাণ নির্ণয়ের সূত্রতে, এবং এটা কাকে বলা হয় সেটা নিয়ে একটু কথা বলবো। চলুন তাহলে কাম্য নগদ নির্ণয়ে কাকে বলে জেনে নিই। তাহলে কাম্য নগদ কি? কাম্য নগদের অর্থের পরিমাণ বলতে কি পরিমাণ অর্থ হতে হাতে বা ব্যাংকে রাখা উচিত টাকা বোঝায়। নগদ অর্থের ঘাটতি যেমন কাম্য নয়, তেমনি অতিরিক্ত নগদ অর্থ হাতে অলস পরে থাকাও লাভজনক নয়, কারণ উদ্বৃত্ত অর্থ বিনিয়োগ করে সুদ বা মুনাফা অর্জন করা যায়। এটি একটি প্রতিষ্ঠান নগদ অর্থের কি পরিমাণ হাতে বা ব্যাংকে রাখবে এবং কি পরিমাণ বিক্রয়যোগ্য সিকিউরিটি কেনার মাধ্যমে বিনিয়োগ করবে তা নির্ভর করবে, নির্ভর করে ক্রয়কৃত সিকিউরিটি থেকে পাওয়া সুদ এবং লেনদেনের খরচের উপর। অর্থাৎ আমার কাছে টাকা আছে, ওগুলোকে অলসভাবে পড়ে থাকা লাভ, অলসভাবে পড়ে থাকা কোনোভাবে লাভ, আমার থেকে টাকা আছে ওগুলোকে অলসভাবে রেখে দেওয়া উচিত নয়। তো ওগুলোকে কি করা উচিত? ওগুলোকে ব্যাংকে রাখা উচিত, যাতে আমরা ব্যাংকে রাখলে ব্যাংক থেকে সুদ অবশ্যই পাবো। তো ব্যাংকে রাখা উচিত। তো এই ব্যাংকে রাখার যুক্তিগতটা ক্রয় সিকিউরিটি থেকে পাওয়া সুদ এবং লেনদেনের খরচের উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে যে কাম্য নগদের পরিমাণ বলতে যে পরিমাণ অর্থ হাতে বা ব্যাংকে রাখা উচিত তাকে বোঝায়। মানে আমার কাছে হাতে বা ব্যাংকে কতটুকু রাখা উচিত সেটাকেই বোঝানো হয় কাম্য নগদ। তো কাম্য নগদের নির্ণয়ের সূত্র হচ্ছে যে সি ইকুয়াল রুট টু বিটি ডিভাইড আই। ওকে, তো বি মানে হচ্ছে প্রতিবার নগদ রূপান্তর ব্যয়, টি মানে হচ্ছে মোট বহিঃপ্রবাহ, এবং আই মানে হচ্ছে সুদের হার। এটাই এসেছে ঢাকা বোর্ড 2019-এ। তো আমি উদ্দীপকটা পড়িনি। পি লিমিটেড এর বার্ষিক নগদের প্রয়োজন 4880,000 টাকা। কোম্পানি সমপরিমাণ মূল্যে বিক্রয়যোগ্য সিকিউরিটি সংরক্ষণ করে, সিকিউরিটি থেকে প্রয়োজনীয় আয়ের হার 12% এবং স্বল্পমেয়াদী সিকিউরিটিকে নগদে রূপান্তর এর জন্য প্রতিবার লেনদেন ব্যয় 150 টাকা। অন্যদিকে কিউ লিমিটেড এর গড় উৎপাদন 50 দিন, গড় সংগ্রহ সময় 40 দিন এবং গড় পরিশোধ সময় 30 দিন, বার্ষিক নগদের প্রয়োজন 3 লাখ টাকা। তো সেক্ষেত্রে আমাকে পি লিমিটেড কোম্পানি কাম্য নগদের পরিমাণ নির্ণয় করতে বলছে, এবং গতে বলেছে যে কিউ লিমিটেডে পরিচালন নগদ পরিমাণ নির্ণয় করো। পরিচালন নগদের সূত্র আমি আগেই দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি এইটার মধ্যে যাচ্ছি না, আমি দেখাবো শুধু কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো। তো কাম্য নগদের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমার সূত্র অনুযায়ী আমরা জানি সি ইকুয়াল রুট টু বিটি ডিভাইড আই। তো সেক্ষেত্রে আমার বি এর মান হচ্ছে 1050 এবং টি এর মান হচ্ছে 4,80,000 টাকা। এবার আমাদের সূত্র অনুযায়ী টু ইন্টু 150 ইন্টু টি এর মান হচ্ছে 4,80,000 এবং আই এর মান হচ্ছে 12%, 12%-এর পার্সেন্টেজ বের করতে হবে 0.12। এবার আমরা করব, এবার আমাদের মান আসবে 34,441, 34,441 আসবে মান। দশমিকের পরও নিতে পারেন, দশমিকের আগেও নিতে পারেন, সমস্যা নেই সেক্ষেত্রে। তো আমি যেটা বলেছিলাম যে আমার বিয়ের মান দেওয়া আছে যে 150 টাকা, মানে হচ্ছে যে আমাদের, আমি বলেছিলাম যে প্রতিবার লেনদেন এর কথাটা বলেছিলাম, সেটা হচ্ছে যে বিয়ের মান প্রতিবার নগদ রূপান্তর ব্যয় হচ্ছে যে 150, এখানে দেওয়াই আছে যে প্রতি লেনদেন ব্যয় 150 টাকা এবং নগদের প্রয়োজন 4,80,000 টাকা। এটা হচ্ছে আমাদের টি এর মান, মানে মোট আন্তঃপ্রবাহ, সরি মোট বহিঃপ্রবাহ, এবং আই এর মান আমাদের 12%, এখানে উল্লেখ করে দিয়েছে 12%। তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। তো আমার এটুকুই ছিল আজকে পূর্ণ ফরমায়েশ স্তর এবং কাম্য নগদান নির্ণয়।
এরপরে আমি কথা বলবো ক্লাস 9-10 এর আদর্শ বিচ্যুতি নিয়ে, ঝুঁকি ও অনিশ্চয়তা। এটা কিন্তু আমাদেরও আছে নবম অধ্যায়, কিন্তু ঝুঁকি ও অনিশ্চয়তার ক্ষেত্রে আমাদের আরো কয়েকটা সূত্র পড়তে হবে, যেটা ক্লাস 9-10 এ নেই। বিভেদাঙ্ক, পোর্টফোলিও এবং চ্যাম্প, যেটা উইলিয়াম শার্প আবিষ্কার করেছিলেন এবং পোর্টফোলিও হ্যারি মার্কুইচ আবিষ্কার করেছিলেন। তো এগুলো নিয়ে আমাদের পড়তে হবে। তো ওগুলো সূত্র নিয়ে আমি পরে আলোচনা করব। আমি শুধু নেক্সট ভিডিও শুধু ক্লাস 9-10 এর জন্য আদর্শ বিচ্যুতিটা নিয়ে কথা বলবো, এবং নেক্সটে আমাদের দীর্ঘমেয়াদী অধ্যয়ন, একাদশ দ্বাদশ শ্রেণী, এই দীর্ঘমেয়াদী অধ্যয়ন নিয়ে কথা বলতে যাচ্ছি আমাদের ষষ্ঠ অধ্যায়। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, এবং আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, এবং আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক কমেন্ট লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো ভুল হলে বলবেন, আমি শুধরিয়ে নিব। এবং আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করতে পারেন, অনুপম ফিনান্সিয়ালকে বাড়াতে আপনারা সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।